মতো আসলে বাস্তব তা এসে দেখে যাবে। সবার জন্য উন্মুক্ত হবে তবে এই সৌন্দর্যগুলো প্রস্ফুটিত হবে।
অফিস যদি থাকবে না এই সত্য কিন্তু প্রস্ফুটিত হবে না। তাই অফিস হবে সবার জন্য একটি সাম্যের প্রতীক, আওয়ামী লীগের ঐক্যের প্রতীক, আওয়ামী লীগের আগামী দিনের সকল স্থানীয় সরকার নির্বাচনের বিজয়ের অফিস। সেই জন্যে আমাদের সবাই মিলে একত্র থাকবেন। আর একটি বিষয় বারবার আমাকে বিব্রত করা হচ্ছে, এই বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত উনি নমিনেশন দিয়ে থাকেন দিবেন, এবং ওনার নমিনেশন আমরা সবাই একত্র হয়ে বিজয়ী করার আমরা চেষ্টা করব। এটাই আমাদের শপথ, এটাই দলের শৃঙ্খলা। তার আগে আমরা যেন বিভিন্নভাবে নিজেদেরকে বিতর্কিত করে না ফেলি। জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারি না কারো নমিনেশন কনফার্ম হয়ে গেছে। এটা নিয়ে যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত আমাদের নমিনেশন দেওয়ার সুপারিশ পর্যন্ত করতে পারবো, নমিনেশন ঘোষণা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। নমিনেশন দিবেন জননেত্রী শেখ হাসিনা, আমাদের শেখ হাসিনাকে যদি সম্মান না করি তাহলে এই দল করার তো কোনো অর্থ হয় না। আর কমিশনার এবং ইউনিয়ন পরিষদ যারা মেম্বার হন এই নির্বাচিত করা, আমি মনে করি আমাদের দলে এত সংখ্যক এত নেতাকর্মী যোগ্য হয়েছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা যাবে। একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ডের নেতৃবৃন্দ সেইভাবে বক্তব্য দিতে পারে, সুতরাং সবাই যোগ্য। এক একটা ওয়ার্ডে তিনজন চারজন পাঁচজন আমাদের যোগ্য প্রার্থী আছে। আমি বলবো তারা সবাই মিলে হয় নিজেরা সমঝোতা করে দাঁড়াবে, না হলে সবাই আমরা যোগ্যতা দেখতে চাই, কার কত জনপ্রিয়তা আছে সবাই থাকবে, আমরা কাউকে নমিনেশন দেব না। আমরা তাহলে কিন্তু আমাদের মেয়রের ভোটে ক্ষতি হবে। এই জন্য আমি সতর্ক করে যাচ্ছি যে আমাদের পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, ওয়ার্ডের কোনো কমিশনারের কোনো নমিনেশন আপনারা ঘোষণা করবেন না। আর মেয়রের নমিনেশনও জননেত্রী শেখ হাসিনা দিবেন। সুতরাং আগে আমরা এটাকে নিয়ে অনেক বিতর্ক না করি, আমি বিশ্বাস করি তাহলেপুর পৌরসভার মেয়র বর্তমান মেয়র অত্যন্ত যোগ্যতার সাথে এই পৌরসভার উন্নয়ন করেছেন। কমিশন পাওয়ার যোগ্যতা অবশ্যই আছে, তার মানে এই নাই শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে আমরা ঘোষণা দিতে পারি। এই ব্যাপারে আমরা যেন সবাই সতর্ক থাকি, আমি সবাইকে বলবো একত্র থাকেন, আওয়ামী লীগের নৌকার বিজয়ের জন্য প্রস্তুতি নেন। আর যারা মনে করবেন কমিশনার লেভেলে যে যোগ্য নিজেরা, ওয়েল আপনারা দাঁড়ান, জনগণের কাছে যান, জনগণের কাছে যে ভোট পেয়ে যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা সবাইকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবো। এই সুন্দর অফিস উপাধ্যায় কালা এবং মন্ত্রীকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার স্বল্প বক্তব্য, কারণ আমার ভাই বক্তব্য দেবেন, এরপর আমরা পূজা মণ্ডপ বিজিট করবো, ভবানীগঞ্জে যাব। আমি শারীরিকভাবে অসুস্থ, এটা আমার শুধু এই অফিস উদ্বোধনের অনুষ্ঠান আছে বলেই কিন্তু আমার বিশেষ করে আজকে বাদ পড়ার আশা। তাই আপনাদের মেয়র সাহেব মঞ্চুর বিশাল গাড়ি বহর নিয়ে আমাকে যে দাওয়াত দিয়েছে আমি এখানে না আসতে পারি না। তারপরে অফিস উদ্বোধনের নতুন এই অফিস উদ্বোধনের শুভ উদ্বোধন ঘোষণা করছি, কল্যাণের অফিসও জননেত্রী শেখ হাসিনার সকল বাস্তবায়ন মুদ্রার বাস্তবায়নের অফিস হোক, এটাই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। আমি আমার সভাপতিকে, জেলা সভাপতিকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কালকে থেকে দেখছি উনি এখানে আসছেন, অত্যন্ত খুশি। উনি এটাও বলেছেন বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর একটি পৌরসভার অফিস হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। তারা কষ্ট করে এখানে আসছেন, আমার দুটো কথা শুনেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আর তাই করে অনেক পূজা মণ্ডপে পূজা হচ্ছে, এই দুর্গা পূজা আমি সব জায়গায় যেতে পারবো না, নিশ্চয়ই এখানে অনেক নেতৃবৃন্দ হিন্দু নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের অনেক সরকার আগামীকালকেও আমাদের প্রশাসনের অনেক উচ্চ লেভেলের কর্মকর্তারা আসবেন,
কাজ করে থাকে তাদেরকে নিয়ে সকল মন্ডল ভিজিট করবেন। আমার পক্ষে সম্ভব না, কারণ আমার এত ব্যাক পেন, আমি দাঁড়া দেখতে পাচ্ছি না। এই জন্য আমি আজকে সংক্ষেপে একটি মন্দির ভিজিট করে চলে যাব। আমাকে সবাইকে ক্ষমা করবেন এবং সকল হিন্দু ধর্মাবলম্বী সকল পূজারি সকল আপনাদের সনাতন ধর্মাবলম্বী মানুষকে আমি এই পূজার শুভেচ্ছা জানাই, দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। উদ্বোধন অনুষ্ঠানে আমার রাজশাহী জেলার বাগমারা উপজেলা এবং বাগমার আসনে আমার সিংহবাজন জায়গায় আমি করার ফলে বহু জেলায় বহু থানায় বিভিন্ন জায়গাতে ঘুরেছি। অনেক সরকার জানে আমার সহকর্মী, আমার ভাই, আমার বন্ধু। তো বাগমারাতে ইঞ্জিনিয়ার এনামুল এবং বাগমারার লোক, মানে বাগমারা আওয়ামী লীগের লোক যে সুন্দর অফিস করেছে, এটা কোনো জেলাতেও নাই। তাই সেই বাগমারা থানার দায়িত্ব পৌরসভার আমার স্নেহভাজন পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আমার স্নেহভাজন পুত্রতুল্য সভাপতি আমি 30টা আপনি বললেন যে এই দুর্গাপূজার উৎপত্তি স্থল এটা, এই দুর্গা জায়গাটা যেন নষ্ট না হয়, যুগ যুগ ধরে এটা থাকে এবং এই ঐতিহ্য হিন্দু ধর্মাবলম্বীদের এই ঐতিহ্য বজায় থাকে, এই জন্যই আমরা একটা পারমানেন্ট জিনিস করেছি যেটা ওনাদের জন্য বা এই সনাতন ধর্মাবলম্বীর জন্য বাধ্য হবে। এইটা যে দুর্গাপূজার উৎপত্তি স্থল, এটা যেন যুগ যুগ ধরে থাকে, এইটা থেকে এটা করা। এবং আমি বিশ্বাস করি যে এখানকার যারা বিশেষ করে হিন্দু পুরোহিত আছেন তারা এবং আমাদের ইভেন মুসলমান, ইভেন আমাদের পৌর আওয়ামী লীগের মেয়র, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সভাপতি এবং আমাদের এই যে অনিল সরকার, সব মিলে এটাকে একটা ভালো জায়গায় পরিণত করার জন্য আমরা বড় বড় অফিসারদের কালকে ডিআইসি আসবে, এরকম ইন্ডিয়ান হাইকমিশনকে আমি দাওয়াত দিয়েছি, হয়তো এবার করোনার জন্য আসবে না, গতবার এসেছিলেন, আগামীতে আসবে। আমি আই ওয়ান্ট টু সে যে এটা একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজমের পরিণত করবে এবং তাদের ধর্মাবলম্বী জিনিসটাও ইন্ডিয়াতে কলকাতাতেও এইটা সবাই জানে, আনন্দবাজারেও আমি এটা নিউজ করেছি, তারাও জানে যে দুর্গাপূজার উৎপত্তি স্থল তাহেরপুরে, এটা আমাদের গর্ব। ধন্যবাদ।